আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামক একজন প্রফেট বা নবী ছিলেন। উনার উপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয় যে উনার নিজের সব থেকে প্রিয় বস্তুটাকে আল্লাহর রাস্তায় কুরবান করার বিসর্জন করার। উনি উনার একমাত্র ছেলে কলিজার টুকরা ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি দিতে গেলে আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে একটি পশু দুম্বা তাকে প্রদান করা হয় এবং সেই দুম্বা কুরবানি হয়। সেই দিন থেকে সারা পৃথিবীব্যাপী আজ পর্যন্ত পশু কুরবানির প্রথা চলে আসছে। এটা পুরা প্রত্যেক বছর আন্তর্জাতিক স্তরে সর্বস্তরের বিত্তবান ধনী মুসলমানরা ঈদ উল আজহা বা কুরবানির দিনে ঈদের নামাজ আদায় করে পশু কুরবানি করে থাকেন। পশু কুরবানির উদ্দেশ্য শুধুমাত্র মাংস খাওয়া নয়, মাংসকে তিন ভাগে বিভক্ত করে গরিব অসহায় আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করে তাদেরকেও এই ঈদের আনন্দে সামিল করা এক অন্যতম কারণ। এছাড়া এই পশু কুরবানির মূল উদ্দেশ্য হলো সাধারণত পশু ও মানুষের নিজের একটা প্রিয় বস্তু হয়, নিজের এই প্রিয় বস্তু পশুকে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে কুরবান করে বিসর্জন করে নিজের মন থেকে সমস্ত খারাপ অভ্যাসগুলিকে ত্যাগ করার বিসর্জন করার প্রতিশ্রুতি নেওয়ার নামই হলো কুরবানি। এই আজকের এই ঈদের দিনে, ঈদ উল আজহার দিনে, কুরবানির দিনে, এই খুশির দিনে, তেহওয়ারের দিনে, আনন্দের দিনে রাজ্যের সর্বস্তরের মানুষদেরকে জানাই আন্তরিকভাবে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ঈদের আনন্দ সকল অংশের মানুষ সমানভাবে উপভোগ করুক, এটাই আমাদের একান্ত কাম্য। তবে এইবারের ঈদ, এইবারের উৎসব একটু আলাদা, একটু ব্যতিক্রম। সারা পৃথিবীব্যাপী করোনা ভাইরাস নামক যে মহামারী চলছে, পৃথিবীতে যখনই কোনো বড় ধরনের বিপর্যয় আসে মানবতার উপর, এটা নিশ্চয়ই মানুষের পাপের ফলস্বরূপ হিসেবে আসে। মানুষের পাপের উপরে অসন্তুষ্ট হয়ে স্রষ্টা পৃথিবীর মধ্যে কোনো বিপর্যয়, কোনো বিপদ পাঠান। আজ বর্তমান পৃথিবীতে কোভিড-19 নামে যে মহামারী চলছে, যেই মহামারীকে কেন্দ্র করে আজ সারা পৃথিবী স্তব্ধ, যেটা এর পূর্বে পৃথিবীর মানুষ কখনো দেখেনি।